দেখুন, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জন্য সি ভোটারের এক্সিট পোলের ডেটা দিয়ে শুরু করব। ইতিমধ্যেই একাধিক সমীক্ষক সংস্থার ডেটা আমাদের হাতে আসতে শুরু করেছে, আমি সেইগুলো দেখাবো। কিন্তু প্রথমে সি ভোটারের এক্সিট পোল ঠিক কী বলছে, পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে ঠিক কী হতে চলেছে। আবার বলছি, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমাদের দেখছেন তাদের জন্য আরেকবার, সি ভোটারের এক্সিট পোল বলছে যে পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 13 থেকে 17টি আসন, বিজেপি পেতে পারে 23 থেকে 27টি আসন এবং বাম এবং কংগ্রেস একসঙ্গে পেতে পারে জোট হিসেবে 1 থেকে 3টি আসন। ভোটের শতাংশের হিসেবটা যদি দেখে নিই তাহলে সি ভোটারের এক্সিট পোল বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41.5% ভোট, বিজেপি পেতে পারে 42.5% ভোট, বাম কংগ্রেস একত্রে পেতে পারে 13.2% ভোট এবং 2.8% ভোট পেতে পারে অন্যান্যরা। এখনো পর্যন্ত আমাদের যা ডেটা এসেছে, আমি দ্রুত একবার অন্য সমীক্ষক সংস্থা তারা জাতীয় ক্ষেত্রে কি ডেটা এখনো পর্যন্ত দেখাচ্ছে আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে যেহেতু পশ্চিমবঙ্গের কথা হলো, ম্যাট্রিক্স বলে একটি সংস্থা আছে, সমীক্ষক সংস্থা, তাদের ডেটা পশ্চিমবঙ্গ নিয়ে ঠিক কী আছে দেখাবো আপনাদের। ম্যাট্রিক্স বলছে, ম্যাট্রিক্স এক্সিট পোল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 16 থেকে 20টা আসন, বিজেপি পেতে পারে 21 থেকে 25টি আসন এবং অন্যান্যরা 0 থেকে 1টি আসন। আবার বলছি, এই ডেটা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 16 থেকে 20টি আসন, বিজেপি পেতে পারে 21 থেকে 25টি আসন এবং অন্যান্যরা 0 থেকে 1টি আসন। এইবার পি মার্ক, তারা পশ্চিমবঙ্গের 42টা আসন নিয়ে ঠিক কী বলছে। পি মার্কের সমীক্ষা অনুযায়ী, তাদের এক্সিট পোল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 20টি আসন, এক্ষেত্রেও দেখা যাচ্ছে বিজেপির তারা এগিয়ে রাখছে, বিজেপি পেতে পারে 22টি আসন। আবার বলছি, পি মার্ক এক্সিট পোল বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 20টি আসন, বিজেপি পেতে পারে 22টি আসন। আর এইবার গোটা দেশের যে ছবিটা, সেই ছবিটা অন্যান্য সমীক্ষক সংস্থাটি কি বলেছেন, কি দেখাচ্ছেন তারা সবার দেখব। আপনারা জানেন লোকসভা কেন্দ্র 543টি, তার মধ্যে ম্যাজিক ফিগার অর্থাৎ যারা সেটা দখল করবে সরকার তাদের হবে 272টি। নিউজ নেশন সমীক্ষক সংস্থা নিউজ নেশন দেখাচ্ছে যে এনডিএ পেতে পারে 342 থেকে 378টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 153 থেকে 169টি আসন, অন্যান্যরা 21 থেকে 23টি আসন। এবার ম্যাট্রিক্সের ন্যাশনাল ফিগারটা দেখব, তারা বলছে যে 353 থেকে 368টি আসন পেতে পারে এনডিএ, কংগ্রেস লেড ইন্ডিয়া পেতে পারে 118 থেকে 133টি আসন এবং অন্যান্যরা 43 থেকে 48টি আসন। জন কি বাতের সমীক্ষা বলছে, জন কি বাতের এক্সিট পোল বলছে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে 362 থেকে 392টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 141 থেকে 161টি আসন, অন্যান্যরা পেতে পারে 10 থেকে 20টি আসন। ডি ডায়নামিক্স তাদের এক্সিট পোল কী বলছে, ডি ডায়নামিক্স একটা ফিগার, কোনো রেঞ্জ নয়, একেবারে পরিষ্কার, পি মার্ক এবং ডি ডায়নামিক্স একটা ফিগারে ভরসা রেখেছে। ডি ডায়নামিক্স বলছে যে এনডিএ পেতে পারে 371টি আসন, ইন্ডিয়া পেতে পারে 125টি আসন, অন্যান্যরা 47টি আসন। পি মার্ক এক্সিট পোল বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 359টি আসন, ইন্ডিয়া পেতে পারে 154টি আসন এবং অন্যান্যরা 30টি আসন। 100% প্রুফ বারবার হয় না। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।